সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 12 ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা 2024 বাংলা একাডেমি মোড়ক মঞ্চে তরুণ লেখিকা কবি নবনীতা বণিক এর লেখা পর্তুলিকা বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি লিলি হক, কবি নবনীতা বণিক, বাচিক সুমন পাল, কেরামত আলী, মওদুদ মানিক, ওয়াসিম হক, উত্তম বণিক, গৌরী। কবি নবনীতা বণিক এর লেখা পর্তুলিকা বইটি চয়ন প্রকাশনী থেকে সংগ্রহ করা যাবে। অতিথিরা লেখিকার উত্তর উত্তর সাফল্য কামনা করেন। পরিশেষে এসপিএন বাংলা টিভির কাছে অনুভূতি প্রকাশ করেন তরুণ লেখিকা কবি নবনীতা বণিক। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও বক্তব্য শুনুন। পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু। এটা আমার নতুন বই, এটাই আমার প্রথম প্রথম বই স্বয়ং প্রকাশন থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এতটুকুই আমার বলার মতো ছিল। এখন বাকিটা প্রকাশক এবং একাধারে কবি লিলি হক আজ বলবো। আপনি কি বই আজকে মোড়ক উন্মোচন করাইলেন? আজকে আমি আমার প্রথম আমার কাব্যগ্রন্থ পর্তুলিকা সেটারই আজকে মোড়ক উন্মোচন করব। দর্শকদের জন্য কি মেসেজ আপনি দিছেন এই কাব্যগ্রন্থের ভিতরে? ভালো করে এই কাব্যগ্রন্থের মধ্যে একটা মেয়েকে নিয়েই মূলত লেখা, একটা মেয়ের জীবন কাহিনী। পর্তুলিকা হচ্ছে একটা মেয়ে, সেই মেয়েটাকে তার মেয়ের সেই মেয়েটার জীবনে কী কী হয় না হয় সেই সম্বন্ধে প্রেম পরিবার সব কিছু নিয়েই লেখা এই বইটি। আপনি তো নবীন লেখক। জি, তা আগামীতে আপনার কী আশা ভরসা? এই তো আগামীতে আরও কিছু বই, আমার নিজের নিজের সৃষ্টি কিছু করার ইচ্ছে আছে। এমনি কি আপনি ব্যক্তিগত জীবনে কী করতেছেন? আমি এখন স্টুডেন্ট, আমি অনার্স থার্ড ইয়ার কন্টিনিউ আর কি, আমি অ্যাকাউন্টিং অনার্স করছি। তো ভবিষ্যতে কী হতে চাচ্ছেন আপনি? ভবিষ্যতে অবশ্যই চার্টার অ্যাকাউন্টেন্ট হব, সেটাই ইচ্ছে আছে, সাথে সাথে লেখালেখি তো আছে। আর কিছু হতে চান না? এই তো এর থেকে আর বেশি কিছু আর কিছু হতে হবে, মানুষের মতন মানুষ হতে হবে। তা তো আপনাকে অনেক ধন্যবাদ। আত্মা স্নান কাটিয়ে ঘোষণা করে আমরা মরিনি আছি তোমাদের জন্য। রকিকে জব্বার সালাম বরকত কথা কয়ে কানে কানে দুপায়ে ধুলি কাদা অখানে ধানে সোনা রং কিষানি বধুর চোখ ভরা স্বপ্ন অখিনের তার ধারে লেখা পোছা শেষ রাতে মলম দেওয়া হবে ঢেকি ঘরে ধানের স্তে ব্যস্ততার ফাঁকে শুধু পুত্রকে বুকে দুধ খাইয়ে নাওয়ানো ঘুম পাড়ানো আর কিছু যত্ন দু হাতে দুলি ভরে ধান চাল সরিষা কলাই দিয়ে আরো কতটি শস্য পণ্য সময় এগো বেড়ে ওঠা শিশুটি মায়ের আচল ছেড়ে শহরে আসে লেখাপড়া করে অনেক বড় হবে পড়াশোনা কাছে কাছে ছেলেটি ভাষা আন্দোলনে যোগ দেয় মিছিল মিটিং তত্ত্ব আন্দোলনে রাজপথ কৃষক ছাত্র সমাজ বুদ্ধিজীবী অকুত হয়ে ছাপিয়ে পড়ে বাংলা ভাষার সম্মান রক্ষা ঠিক তখন পশ্চিমা সাপের ঘাতক ছিনিয়ে নেয় অসংখ্য কল্লিমায়ের পলজি ছেঁড়া বুকের মানে মহারে পুরুষ এভাবেই জন্ম হয় তোমার এভাবেই জন্ম হয় তোমার আর তাই বর্ণমালা সুভাষিত বৃক্ষটি বড় প্রিয় আমার ঐতিহাসিক সৌরাজ্য উদ্যান অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে মাতৃভূমি ও মাতৃভাষাকে রক্ষা করার জন্য
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই সব বীর শহীদদের প্রতি, সেই সব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও যুদ্ধ শিশুদের প্রতি, সম্মানিত বীরাঙ্গনাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকে এই মুহূর্তে। আমার হাতে একটি ঘুড়ি দেখতে পাচ্ছেন, আপনাদের সবার মনে রাখা একটি ঘুড়িকে উড়িয়ে দিলাম। আজকে ঘুড়ি লেখক নবনীতা, আপনি বর্ণমালার অক্ষরগুলো ফেরা চুনি পান্না কুড়িয়ে লিখতে থাকুন, আর মেঘবালা মন নিয়ে বিশ্ব সংসারটা ছুঁয়ে দিন, এই ঘুড়ির মতো বিশ্বজয়ী তরুণ হন, উঠতেই থাকুন, উঠতেই থাকুন আপনি। আমার খুব ভালো লাগছে পত্রিকা প্রথম বই, আমার বই যখন অরণ্য আমার অরণ্য প্রথম প্রকাশিত হয়েছে 1992-তে, তখন স্বামী ওয়াসিম দুইজন সন্তান আমাদের এত খুশি হয়েছিল আমি বুঝতে পারছি, আমার বাবা মা এত খুশি হয়েছিলেন। আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আজকে আমি খুব বেশি বেশি অনুভব করছি নবনীতার আনন্দ। নবনীতা লিখবেন, আরও লিখবেন, এই মুহূর্তে আমি আমার পাশে সম্মানিত লেখক কবি কাজী শুভ আপনাকে অনুরোধ করছি আমার পাশে দাঁড়ানোর জন্য। একজন তরুণ লেখককে আপনি যদি 30 সেকেন্ড সময় দিতেন আপনার বলিষ্ঠ কণ্ঠস্বরে। কবি কাজী শুভ, আপনাকে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আপনি লাল সবুজ পতাকাকে নিয়ে বিশ্বের দরবারে থাকতেই থাকুন, থাকতেই থাকুন, ভালোবাসা বিলাতেই থাকুন, এই আমার প্রত্যাশা। আমি এবারে এমন একজনের নাম উচ্চারণ করতে চাই, গৌরী বণিক। গৌরী বণিক, তিনি তার গর্ভধারিণী মা, তার যে কি আনন্দ এতক্ষণ আমি শেয়ার করছিলাম। পাশে আছেন উত্তম বণিক, তিনি উত্তম পুরুষ হয়ে নবনীতাকে চমৎকারভাবে লালন করছেন এবং কবিতার বইটি প্রকাশ করেছেন তার নিজের কষ্টার্জিত পয়সা। চলুন নবনীতার বাবা মাকে আমরা একটু করতালি দিয়ে অভিনন্দন জানাই। ছড়া শিল্পী, একজন তরুণের কথা উচ্চারণ করতে চাই আমি লিপ্তায়। গভীর রাত 3টা বাজে 4টা বাজে তিনি বইয়ের ভূত দেখছেন, বললাম বইটি কার, বললেন প্রথম বই তো নবনীতা। এত খুশি হয়েছি আমি মনে মনে, চিন্তিত বই, তার মাথা ব্যথা হবে, চোখে ব্যথা হবে, রাত ভোগ সে চেষ্টা করছে সম্পূর্ণ নির্ভুল বানালে বইটি প্রকাশ করতে। এটি আমাদের সৌভাগ্য যে কথাশিল্পী ওয়াসিম হক, চয়ন প্রকাশনের সম্মানিত পরিচালক, আপনি এতটাই কষ্ট করেছেন এই বইটি প্রকাশ করতে, আপনার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন। ওয়াসিম হক, প্রথম কাব্যগ্রন্থ চয়ন প্রকাশন থেকে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি অন্তত বইটিকে সবকিছুই পাবে, মা বাবা, ভালোবাসা, গ্রহ, সবকিছু পাবে। যেহেতু কবি নবীন কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, সেটাকে আমরা সমাজের দৃষ্টিতে দেখে তাকে উৎসাহিত করব। ছোট্ট পরিসরে তার চরিত্র কিছু লাইন আমি তুলতে চাচ্ছি। তোমার কোনো 25শে আশা এখন সুখবস্ত কি না দিবা, শালুক করবে লাহান রং করিব তার, আপনার সেই বসন অঙ্গে জড়াইয়া তোমার সন্মুখে আইসা দাঁড়াইলে, তোমার ফ্যাল ফ্যাল করিয়া চাইয়া করবা, তোমার আখি পাবি বুকে টানে লইয়া করবা, মোর ফুলে একটিবার দেখিবার লাগি মোর পরা যায়, তবে তুমি কোন চইলা গেলা, একটা একটা কইরা চারটা আশার পার হইতে চলল, সুখ বস্ত লইয়া তো আইলা না তোমার সুদরে, একটা করতে তো আইলা না তুমি,
বাচ্চার মতো একখানা চিঠিও লিখতে পারতাম, অন্তর্তা চিঠিটা টানতাম। অধিক ধন্যবাদ নবনীতা বণিকের প্রচলক সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। থাকার চেষ্টা করুন লেখার খাতায়, যদি আপনার একজন লেখক প্রথম বই পাণ্ডুলিপি জমা দেন, ওর আবেগটুকু আমার মুখে খেলা করে। আমার প্রথম বইটি যখন প্রকাশ হয়েছিল তো খুবই যত্নে মমতায় বইয়ের পাতায় উভয় পাতায় চলতে দেয় এবং সর্বোচ্চ চেষ্টা করি আমার মেঘ মননের বইটি যেন সর্বাঙ্গীণ সুন্দর হয়ে পাঠকের কাছে পড়ছে। তো আমি এটি শেষ থেকে বলতে পারি, নবনীতার কবিতায় ভাত ও ভাতার উপকরণ আছে, একদিন সে আকাশ ছেড়ে যাবে। আর আবারও তাকে অনেক অনেক শুভেচ্ছা আর আপনাদের আমন্ত্রণ চয়ন প্রকাশনে 381 নাম্বার স্টলে। আজকের মতো সবাইকে শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা একটি মনোমুগ্ধকর অনুষ্ঠানে উপস্থিত হলাম।